নিশ্চয়কৈ বৰষাৰ বুকুচাটো ঠিক ইতিমধ্যে ধৰাৰ বুকুলৈ ফলত আহিছে। চৌদিশে নিৰ্মল আকাশ, সুশোভিত পৰিৱেশ, সেউজীয়া পৰিৱেশ, আৰু লগে লগে আজি যিহেতু মহালয়া আৰু মহালয়াতকৈ সৰ্বত্ৰ উৎসাহ দেখিবলৈ পোৱা গৈছে। দুৰ্গতি নাখিলি মা দুৰ্গা নামি আহিছে ইঞ্জিনিয়াৰ ইতিমধ্যে ধৰাৰ বুকুলৈ, আৰু মহালয়াৰ পুৱা লুইতৰ মাজৰ পৰা বৈ অহা ঋতৃত প্ৰকাশজাকৰ মাদকতা ল'বলৈ ইতিমধ্যে কাহিনী পোৱাৰে পৰাই যথেষ্ট লোকৰ ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে। আৰু মহালয়া বুলি ক'লে যিহেতু যোৰহাটৰ পৰিৱেশ সুকীয়া হৈ পৰে, যোৰহাটৰ চৌদিশে জনসমুদ্ৰত পৰিণত হয়, সকলো ওলাই আহে, ওলাই আহি আচলতে এই যি সুন্দৰ পুৱাটো সকলোৱে উপভোগ কৰিবলৈ আহে, আৰু আজিৰ দিনটোৰ পৰাই এক পূজা পূজা পৰিৱেশ আহে। মই এই মুহূৰ্তত যোৰহাটৰ কিয়ক নগৰৰ পৰিৱেশ দেখুৱাইছো, চৌদিশে কেৱল মাত্ৰ মানুহময় পৰিৱেশ, চৌদিশে এক জনসমুদ্ৰ, সকলো ওলাই আহিছে আহি, কিন্তু এই যিটো আচলতে পবিত্ৰ মহালয়াৰ পুৱা, সেই পুৱা সকলোৱে উপভোগ কৰিবলৈ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। মই গোটেই পৰিৱেশটো মোৰ সতীৰ্থই দেখুৱাইছে, বিভিন্নজন ওলাই আহিছে। কিমান সময়ত ওলাই অহা হ'ল ঘৰৰ পৰা? ঘৰৰ পৰা আপোনাৰ 2:45-3 বজাতে ওলাই আহিছো। মহালয়াৰ পুৱাটো ভাল লাগে, ভাল লাগে। প্ৰথম প্ৰথম আজি মহালয়া বুলি আমি যাক মানে কওঁ যে দেৱী আজি প্ৰথম আগমন ঘটিব, পূজা পূজা আৰম্ভণি হ'ব, ভাল লাগিছে। পূজা বুলি ক'লে শাৰদীয় ধুনীয়া এটা উৎসৱ, ভাল লাগে। জেলেপি কিনা হ'ল নাই? জেলেপি কিনিম, আহিছোহে মাত্ৰ, ওলাই আহিছো আৰু কিনিম। নিশ্চয়কৈ পূজাৰ শুভেচ্ছা দিছোঁ আগতীয়াকৈ। মই গোটেই পৰিৱেশটো প্ৰথমতে দেখুৱাইছোঁ, এক অনন্য পৰিৱেশ। আৰু মহালয়া বুলি ক'লে বহুখিনি আচলতে কথা থাকে, বহুখিনি মহালয়াৰ তাৎপৰ্য আছে। আমি সেইখিনি অকণমান যি অভিজ্ঞজনৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম, যিহেতু মহালয়াত আচলতে বহু বিশ্বাস আছে, বহু জনবিশ্বাস আছে, লগতে আখ্যান আছে, পৌৰাণিক আখ্যান আছে, যিখিনি আখ্যানত আচলতে এই মহালয়াৰ গোটেই তাৎপৰ্য উল্লেখ কৰা হয়। ৰাতিপুৱা কিমান সময়ত ওলাই অহা হৈছে? আমি ঠিক 1:30 বজাত ওলাই আহিলোঁ। 1:30 বজাতে ওলাই অহা হয়। মহালয়া বুলি ক'লে অলপ পৰিৱেশটো সুকীয়া হৈ পৰে, যোৰহাটৰ পৰিৱেশ বিশেষকৈ সুকীয়া, আমি এটা অনুভৱ পৰিৱেশ, যিহেতু মা দুৰ্গা আমাৰ মাজলৈ আহে আজিৰ পৰা, আৰু আমি তেওঁক আমি একদম দশমীলৈকে আমি তেওঁক আমাৰ লগতে ৰাখোঁ। যিহেতু খুব এটা মানে আনন্দৰ দিন, আমি কি ক'ব মানে বুজাব নোৱাৰোঁ, যিহেতু আজি মাতৃপক্ষ আৰম্ভ হৈছে। হয় হয়, আমাৰ নৱ মা নৱৰাতি ব্ৰত থাকে, সম্পূৰ্ণ ব্ৰত থাকোঁ আমি, আৰু আজিৰ পৰাই এটা পূজাৰ পৰিৱেশ আহি যায় আৰু। অঁ, সম্পূৰ্ণ সম্পূৰ্ণ খুব মানে সুকীয়া এটা পৰিৱেশ মানে, আৰু আপুনি দেখিছে আমাৰ মানে কিয়ক মানে অথবা মানে যোৰহাট আমাৰ এই মানে সময়ত আমাৰ যিটো মানে আপোনাৰ যি মানে পৰিৱেশ সেইটো মানে বুজাব নোৱাৰোঁ মানে। বহুত আগ্ৰহেৰে সকলোৱে বাট চাই থাকে আজিৰ পুৱাটোলৈ। হয় 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 খুব খুব আনন্দৰে বাট চাই যাকে, আজিও টোপনি নাহে ধৰকচোন, আজি পুৱাই নাই, ৰাতিটো আমি ওজাগৰি থাকোঁ। খুব ভাল লাগে, মা আহিছে যে মাক আকৌ আলিবলৈ কেনেকৈ পাৰোঁ আমি, আৰু মায়ে আমাক কেনেকৈ দি আছে, এয়াই হয়তো মাৰ শক্তি। হয়, মাৰ শক্তি। নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ, লগতে পূজাৰ শুভেচ্ছাও জনাইছোঁ আপোনাকো। মই সতীৰ্থই মোৰ গোটেই পৰিৱেশটো দেখুৱাব, কেওফালে কেৱল মাত্ৰ জনসমুদ্ৰ এক পৰিৱেশ, আৰু যি আচলতে পূজাৰ মাদকতা, সেই মাদকতা যেন আজিৰ পৰাই দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যিহেতু আজি মাতৃপক্ষ ইতিমধ্যে আৰম্ভ হৈছে, আজিৰে পৰা মাতৃপক্ষ আৰম্ভ হয়, আৰু লক্ষ্মী পূজাৰ দিনাই সামৰণি পৰে, আৰু যিহেতু মা দুৰ্গা এইবাৰ দোলাৰে ধৰালৈ নামি আহিছে, আৰু যি আচলতে নিয়ম আছে আজি ইতিমধ্যে মই এই কথাটো কৈছোঁ যে বহু জনবিশ্বাস আছে মহালয়াক লৈ, যিহেতু এক বিশ্বাস আছে ব্ৰহ্মা বিষ্ণু আৰু ৰুদ্ৰই ত্ৰিনয়ন আচলতে দান কৰিছিলে, নয়ন দান কৰিছিলে আজি, আৰু সেই তেনেধৰণৰ বহুখিনি আখ্যান আছে, বহু বিশ্বাস আছে, আৰু সেই বিশ্বাসৰ আলমতেই আচলতে মহালয়া উদযাপন কৰা হয়। আৰু আৰু এটা বিশ্বাস আছে যে অসমীয়া সমাজত বিশেষকৈ যিহেতু মহালয়াৰ দিনা যদি আচলতে আজি উপৰি পুৰুষ মৃতকৰ পূজা কৰা হয়, মৃতকক আজি পূজা দিয়া হয়, এনে কিছু বিশ্বাসো আছে। আমি সেই কথাখিনিও কিন্তু চৰ্চালৈ আহে,
আর মানে প্রথম আসলে বর্তমান যেবেশ সেই পরিবেশ দেখায় আছো, বিভিন্নজন আহিছে, আহি সকলে কিন্তু আকো কৈছো যে বরলুইটর বই অহা যসলতে রিপ রিপ মলয়াজাকর যুবাস, সেই যোমল মাদকতা, সেই মাদকতা লবলৈ সকলো এনে ধরনের ওলাই আহে, আহি কিন্তু ইয়াতে আয়াকে সকলে মুখত এমুকুরা হাঁহি লৈ যসলতে বরষায় দি যা দুঃখ দুর্দশা, সেই দুর্দশাবিল যেন আজি মার আগমনের লগে লগে যেন নাইকিয়া হয়ে যায়, তেনে এক পরিবেশের সূচনা হয় আর সকলে খুব আনন্দ স্ফূর্তি করে এই মুহূর্ত। কোরপরা অহা হয়েছে, কেতিয়া ওলাই অহা অঙ্করপরা? কিমান সময় আহিছে? কিমান সময় তো ঘরের পর ওলাই অহা? 3টা বাজাত। 3 বাজাতে ওলাই অহা? জেলেপি কিনা হয়েছে নাই? জেলেপি কিনিম এতিয়া। এতিয়ালৈকে কিনা নাই? এতিয়ালৈকে কিনা নাই। ভাল লাগে হয় না মহালয়ার দিন রাতেপা ওলাই আহি? বহুত ভাল লাগে, রাতে খোয়া নহলে মানে আজি পুয়া ওলাই আহি টোপনি যাম কি জানি ফুল গেলে সার না পাম। আর বতরটো আজি ধুনিয়া হয়, বতরটো বহুত ভাল, বরষুণ দিব বলে ভাবি থাকা হয়েছিল কিন্তু বরষুণ নাই নাহিলে। ধন্যবাদ জানাইছো আপনাকে। মানে এনে ধরনের আসলতে সকল আসলতে কিছু কিছু নুফুলেও নুফুল রাতে উজাগরে কটালো বলে ইতিমধ্যে কেছে, কেবল মাত্র এই মহালয়ার পুয়ার যে মাদকতা, সেই মাদকতা লবলৈকে কোনো আসলতে নুফুলোয় বলে ইতিমধ্যে মন্তব্য করেছে। আর যেহেতু গোটে পরিবেশ একে পূজাময় পরিবেশ, যসলতে পূজা বলে কলে আনন্দ স্ফূর্তি লহর উঠে, আর সেই পরিবেশটাই আজি মহালয়ার পুয়া দেখবলে পাওয়া গেছে। ইতিমধ্যে আজি পুয়ার ভাগত বহু অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচীও লৈছে। আমি এই মুহূর্তে আমি গোটেই যুক্ত আসলতে পরিবেশ আসলতে কেউ ফলে যে মানুষময় পরিবেশ, সেই পরিবেশ আমি এই মুহূর্তে দেখায় আছো, মো সতীর্থয় দেখায় আছে। এয়া হয়েছে দিয়ক নগরের পরিবেশ, আর এই যে পরিবেশের দেখবলে পাওয়া যায় ইয়াতে সকলে নিজকে বিলীন করে দিয়ে, আর বহু লোক আসলতে নিশা দুপুর নিশার ভাগতে ওলাই আহে। আর আজি যেহেতু একেবারে আকাশ নির্মল, যসলতে নির্মল আকাশ বলে কৈছো যে বরষুণ আজি যদিও বরষুণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু বরষুণও নাই, আর খুব সুন্দর একটা পুয়া, আর এই পুয়াটি সকলে এনে ধরনের উপভোগ করেছে। আমি বিভিন্নজনের প্রতিক্রিয়া লৈ আছো কেনেকুয়া লাগে আসলতে এই মহালয়ার পুয়ার যসলতে মাদকতা, এই মাদকতা উপভোগ করবর কারণে কেনে ধরনের প্রস্তুতি থাকে বা পূজাক লৈ কেনেকুয়া প্রস্তুতি চলাইছে, সেই সকলবিলাক আমি বিভিন্নজনের পর প্রতিক্রিয়া লৈ আছো। আর কিছু যদি সুবিধা হয় আমি এই মুহূর্তে আরো প্রতিক্রিয়া লম। খুব সুন্দর একটা পরিবেশের মাজত যেহেতু সকল আছে, আর এটা সকলের একটা এই মুহূর্তে যদি কম অভ্যাস বা পরম্পরার দরে কথা যে পুয়া সকলে কিন্তু আজি জেলেপি কিনে পুয়া যেটা ওলাই আহি সকলে জেলেপি পুয়া লয়, আর জেলেপি দোকানবিলাক যথেষ্ট ভিড় দেখবলে পাওয়া যায়, বা অকমান এখন বজারের পরিবেশ লোকের সমাগম ঘটেছে, মানে সেই পরিবেশ এই মুহূর্তে দেখাইছো কেনেকুয়া খুব সুন্দর একটা পরিবেশ। মানে অকমান ভিতরের পরিবেশ দেখাম, যথেষ্ট লোকের যেহেতু সমাগম ঘটেছে, আর এই পরিবেশ প্রতি বছরে এক এক পুরাতন পরম্পরার দরে হয়েছে যে যসলতে মহালয়ার পুয়া সকল ওলাই অহার যে পরম্পরা, সেই পরম্পরায় সকলকে আকর্ষিত করে। আর মানে এই মুহূর্তে কেনেকুয়া খুব সুন্দরক যেহেতু আজি মহালয়ার পুয়া দেখবলে পাওয়া গেছে, যথেষ্ট লোক ওলাই আছে, এক প্রকার জনসমুদ্র। হয় হয়, আজি পবিত্র মহালয়া, আজি এই দিনটিতে দেবীর মর্যাদা আগমন হওয়া বলে প্রবাদ আছে, গতি আজি দেখা গেছে যে বতর প্রকাল যথেষ্ট লোকের সমাগম হয়েছে দিয়কত, আর বহুত ভাল লাগিছে যে শরতর আজি আগমন ঘটিছে, গতি সকলের মাজত একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, যথেষ্ট ভিড় হয়েছে, এখন বড়া বাজারতো যথেষ্ট ভিড় হয়েছে। আজি সকলকে মো আজি মহালয়ার সকলকে শুভেচ্ছা জানালো, আগন্তুক দুর্গা পূজারও সকলকে শুভেচ্ছা থাকিল। মহালয়া বলে কলে পূজার পরিবেশ যেহেতু আহি যায়, হয় হয়, মহালয়া বলে কলে পূজার আগমন, মানে আজিরপ্রা পূজা আরম্ভ হওয়ার নিচিনা লাগে আর।
নিশ্চয়কৈ আপনাকে আমি পূজার শুভেচ্ছা জানাইছো আগতীয়াকৈ। আর এনেধরণে আসলে মহালয়ার পুয়া সর্বত্র দেখবলে পাওয়া গেছে যে যোরহাটর সর্বত্র কিয়ক নগরী হোক বা আন আন স্থানবিলাকেই হোক সকলোতে ব্যাপক ভিড় আর দুপর নিশায় লোকসল বিভিন্ন জন ওলাই আহি এই যে আসলে মহালয়ার পুয়ার যে মাদকতা সেই মাদকতা উপভোগ করেছে সকলে।